খেলার খবর সিলেট টেস্টে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ এর আগে 280 রানের সংগ্রহ পায় সফরকারীরা টেস্ট নিয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছেন রাকিবুল রাফি রাফি কি মনে হয় লঙ্কানদের করা এই রান টপকে বাংলাদেশ লিড নিতে পারবে কি না একসাথে জানাবেন যে আজ উইকেটের ধরন কেমন দেখছেন মুক্তি আমি আছি বর্তমানে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্টের দ্বিতীয় দিন আজ সকাল থেকেই দেখেছি যে উইকেটের ধরনে এবং আমরা পিচটা দেখেছি যে একটু গ্রাসি এবং একটু ড্রাই মানে শুষ্ক এবং সবুজ ঘাসও দেখা গিয়েছে এবং বল আমরা দেখেছি যে যারা পেসাররা আছেন লাহিরু কুমারা রাজিতা যারা বোলিং করছেন তাদের একই লাইন লেংথে বোলিং করলেও কিন্তু সুইং আউটসুইং ইনসুইং হচ্ছে অর্থাৎ দুই রকম পরিস্থিতি এবং দুই রকম চিত্র দেখা গিয়েছে অর্থাৎ সবুজ ঘাসে পড়লে একদিকে বল যাচ্ছে এবং শুষ্ক জায়গায় পড়লে অন্যদিকে বল যাচ্ছে এবং সুইংও ভালো পাচ্ছেন পেসাররা এবং আমি যদি শুরুতে বলি যে বাংলাদেশ গতকাল সেশন থ্রিতে 32 রানে 3 উইকেট হারিয়ে কিন্তু তারা শেষ করেছেন প্রথম দিন এবং দ্বিতীয় দিনের শুরুতেই দীপু তারা ব্যাটিংয়ে উঠেছেন 32 রানে 3 উইকেট এবং দীপুর সাথে সঙ্গ দিয়েছে তাইজুল তো তাইজুল এবং দীপুর ব্যাটিংয়ের শুরুতেই কিন্তু তারা ভালো একটা ইনিংস শুরু করেছিলেন কিন্তু লাহিরু কুমারাকে শ্রীলঙ্কা এনেই কিন্তু বাজিমাত করলো এবং লাহিরু কুমারা 3টি উইকেট পেয়েছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট উইকেট যেটা লিটন দাসের উইকেট যেখানে মুশফিক নেই টেস্টে সেখানে লিটন দাসের ইনিংসটা আরও বড় করা উচিত ছিল বলে মনে হচ্ছিল কিন্তু লিটন দাস শুরুতেই কিন্তু ইনিংসে থিতু হতে পারেননি এবং লাহিরু কুমার ইনসুইংয়ে কিন্তু আউট হয়ে গেলেন তো এখন পর্যন্ত সংগ্রহ সেশন ওয়ানে 100 রান এবং 132 রানে 6 উইকেটে বাংলাদেশ ব্যাটিং করছে তো দেখা যাক কতটুকু যেতে পারে যদি তাইজুল একটু ভালো ইনিংস এবং মিরাজ একটু ভালো ইনিংস করতে পারে তাহলে আশা করা যায় যে এই রানের পাহাড়টা টপকাতে পারবে বাংলাদেশ তো এই ছিল আমার কাছে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের সর্বশেষ মুক্তি রাকিবুল রাফি যুক্ত ছিলেন সিলেট থেকে